আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা আন্ডার আই ডার্ক সাইকেল নিয়ে আমি একটা না দুটা না তিনটা অত্যন্ত হেল্পফুল ও ইজি রেমিডি শেয়ার করেছি যারা অনেক দিন ধরে এই ডার্ক সাইকেলের সমস্যায় ভুগছো তারা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে কারণ আমি আজকে যে সকল টিপস শেয়ার করতে যাচ্ছি সেগুলো হুবহু ফলো করলে আন্ডার আই ডার্ক সাইকেলের সমস্যা তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাই নিচে লাল রঙের সাবস্ক্রাইব করে বাজিয়ে দিও চলো মূল পর্বে চলে যাই প্রথমেই আমরা বানাবো একটা আই ক্রিম যার জন্য আমাদের লাগবে কফি আমি এখানে কফি মিনি প্যাক ব্যবহার করব কারণ এই প্যাকেটে ঠিক ততটুকুই কফি থাকে যতটুকু আই ক্রিম বানাতে আমাদের দরকার আর এই মিনি দাম কিন্তু মাত্র পাঁচ টাকা তাই বুঝতেই পারছো খুবই বাজেট ফ্রেন্ডলি আই ক্রিমটা তোমরা প্রায় সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবে কফিতে থাকে ক্যাফেইন যা চোখের নিচে কালো দাগ দূর করে ও বার্থ সার্কুলেশন বাড়িয়ে দেয় একটা বাটিতে সম্পূর্ণ প্যাকেটের কফিটাই নিয়ে নিতে হবে এবং তারপর সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চোখের ফোলাভাব কমায় ও সবসময় চোখে হাইড্রেটেড রাখে ময়েশ্চারাইজ রাখে অ্যালোভেরা জেল দিতে হবে প্রায় দু চামচ আর সবশেষে দিব একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই তোমরা যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবে তারপর ভালো করে মিক্স করে নিয়ে খুব স্মুথ ও লাইট কনসিস্টেন্সির একটা আই ক্রিম বানাতে হবে আই ক্রিমটা তোমাদের অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে কারণ ফ্রিজে রাখলে ক্রিমটা সব সময় ঠান্ডা থাকবে আর যখন তোমরা চোখে অ্যাপ্লাই করবে তখন খুবই আরাম পাবে চোখে সব সময় ঠান্ডা জিনিসই ব্যবহার করতে হয় তাহলে চোখ রিল্যাক্স থাকে তো প্রতি রাতে ঘুমানোর আগে এভাবে আই ক্রিমটা নিয়ে দু চোখের নিচে ও উপরে হালকা হাতে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় দশ মিনিট মাসাজ করবে দশ মিনিট পর চাইলে ধুয়ে ফেলতে পারো অথবা চাইলে সারা রাত রেখেও দিতে পারো ক্রিমটা খুবই লাইটওয়েট ও খুব দ্রুত স্কিনের সাথে মিশে যায় চাইলে দিনের বেলাও যে কোনো সময় ব্যবহার করতে পারবে যতবার ইচ্ছা টানা সাত থেকে দশ দিন ব্যবহার করলে দেখবে আস্তে আস্তে ডার্ক সার্কেল কমে গেছে এবারে দেখাবো সেকেন্ড টিপস তার জন্য আমাদের লাগবে টি ব্যাগ তোমরা গ্রিন টি নিতে পারো বা চাইলে সাধারণ চা পাতাও ব্যবহার করতে পারো তো গরম পানিতে আমি টি ব্যাগটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এই গ্রিন টি ব্যাগগুলোর কিন্তু পাঁচ টাকা হয় এই রেমেডিটাও কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি চা খাওয়ার পর আমরা সাধারণত টি ব্যাগগুলো কিন্তু তোমার যদি প্রবলেম থাকে তাহলে এই টি ব্যাগগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিবে। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে দু চোখে দুটা টি ব্যাগ ঠিক এইভাবে রেখে বিশ মিনিটের জন্য রিল্যাক্স হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবে এভাবে সপ্তাহে তিন দিন টি ব্যাগ চোখের ওপরে ২০ মিনিট রাখতে পারলে ডার্ক সার্কেল ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় আর যে চাটা বাকি থাকলো সেটার সাথে মেশাবো শশার রস শশার রস ডার্ক সার্কেল দূর করতে কতটা হেল্পফুল সেটা তো আমরা সবাই জানি তো চা আর শশার রসের মিশ্রণটা আইস কিউব বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রতিদিন রাতে এক টুকরো বরফ বের করে চোখের ওপরেও নিচে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে যারা ডিরেক্ট বরফ চোখে ঘষতে পারো তাদের জন্য তো খুবই ভালো তবে যারা সহ্য করতে পারো না তারা যে কোনো সুতি কাপড় বা টিস্যুর ভেতর নিয়েও সেমভাবে চোখে মাসাজ করতে পারো এটা চোখের ফোলাভাব কমাবে চোখকে ডিপলি হাইড্রেশন দিবে ও ডার্ক সাইকেল দূর করবে এবারে দেখাবো তিন নং টিপসটা আমরা একটা ডিআইওয়াই আই সিরাম তৈরি করব তার জন্য আমাদের লাগবে কাজু বাদাম না না এতগুলো লাগবে না ভয় পেও না এগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি আই সিরামটা তৈরি করতে আমাদের লাগবে মাত্র তিনটা কাজু বাদাম একটা বাটিতে এক টেবিল চামচ দুধে তিনটা বাদাম সারা রাতের জন্য ভিজিয়ে রাখবে আমি যেহেতু এখন ভিডিও করছি তাই আমি সারা রাত ভিজিয়ে রাখছি না সাথে সাথেই তোমাদেরকে বাড়িয়ে দেখাচ্ছি সারা রাত ভিজিয়ে রাখলে সকালে দেখবে বাদামগুলো ফুলে তিন গুণ হয়ে গেছে এবার একটা হামান দিস্তায় দুধ সমেত বাদামগুলো পেস্ট বানিয়ে নিব ব্যাস আমাদের ডিআইওয়াই ওয়াই আই ক্রিম তৈরি কাজু ও দুধের এই মিশ্রণটাও তোমাদেরকে সব সময় ফ্রিজে রাখতে হবে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে হবে সারা সারাদিনে ছয় সাতবার এই মিশ্রণটা চোখের চারপাশে মিনিট করলে আস্তে আস্তে ডার্ক পাঁচ রিঙ্কেলস দূর হয়ে যাবে চাইলে ঘুমানোর আগেও এটা ব্যবহার করতে পারো এটা একদম জাদুর মতন কাজ করে তো আপুরা এই ছিল আমার আজকের টিপস তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা ব্যবহার করতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিতে ভুলো না আর যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমার ভিডিওগুলো রিটেন রেসিপিগুলো পেতে আমার পেজ বা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো আমার ফেসবুক পেজ উলফাস বিউটি কেয়ার অ্যান্ড কুকিং এবং ফেসবুক গ্রুপ উলফাস ওয়ার্ল্ড তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ